हेलो एवरीबॉडी, अस्सलाम वालेकुम। আমি আশরাফ তুহিন, আপনাদের মাঝে আবার ফিরে আসলাম। তো আজকে আমি আপনাদের শিখাবো কিভাবে দরিদ্র.কম থেকে একটি ভিডিও আপনি ডাউনলোড করতে পারেন, কিভাবে একটি ভিডিও আপনি দরিদ্র.কম থেকে ডাউনলোড করবেন। তো এর জন্য যা করতে হবে, আপনার কম্পিউটার ব্রাউজ আরটি ওপেন করবেন, সেখানে ব্রাউজ করবেন দরিদ্র.কম। দরিদ্র.কম লিখে ব্রাউজ করবেন। ব্রাউজ করার পরে আপনার জানা দরকার যে দরিদ্র.কম থেকে ডাউনলোড করতে হলে দরিদ্র.কমে রেজিস্ট্রেশন করতে হয়। তো যদি আপনি যে কোনো কিছু দরিদ্র.কম থেকে ডাউনলোড করতে পারেন, দরিদ্র.কমে প্রতিনিয়ত আপডেট হয়, আপনি চাইলে এখান থেকে অনেক ভালো কিছু সবসময় আপডেট পেতে পারেন। সেজন্য আপনি যদি ডাউনলোড করতে চান, আপনাকে রেজিস্ট্রেশন করে নিতে হবে। রেজিস্ট্রেশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাকে এখানে একটা প্রপোজাল দেওয়া হবে, আপনি করবেন। যদি এগ্রি থাকেন, দেন আই এগ্রি টু দোজ টার্মস, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনার ইউজার নেম, এখানে আপনার ইমেল অ্যাড্রেস, দেন পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড ইংলিশ, এখানে টাইম জোন বাংলাদেশি দিয়ে আপনি সেভ করতে পারেন। এশিয়া, বাংলাদেশ, ঢাকা, এখানে পেয়ে যাবেন বুঝলে। যদি ক্লিক করে দেন, এখানে কোডটা বসানোর পরে সাবমিট দিবেন। এবার আপনি একটি সহজে দরিদ্র.কমে রেজিস্ট্রেশন করতে পারেন। যেহেতু আমার রেজিস্ট্রেশন করা আছে, আমি লগ ইন করব। লগ ইন করলাম। এখন লগ ইন করার পরে আপনি কী ধরনের ভিডিও ডাউনলোড বা কী ডাউনলোড করতে যাচ্ছেন এখানে সব দেওয়া আছে। যেমন ডাউনলোড সংস, ডাউনলোড বাংলা নাটক, মুভিজ, টেলিফিল্ম, ডাউনলোড হিন্দি সংস, মুভিজ, মিউজিক, ভিডিও, আপনি যে কোনো কিছু, যেমন ডাউনলোড বাংলা ইবো আপনি ডাউনলোড করতে পারেন। এছাড়াও আরও অনেকগুলো প্রপোজাল আছে, অপশান আছে, আপনি যে কোনো একটা চুজ করতে পারেন আপনার ইচ্ছা মতো। তো আমি একটা বাংলা নাটক ডাউনলোড করে আপনাদের দেখাচ্ছি, এখানে ক্লিক করবেন। এরপরে কী করতে যাচ্ছেন, বাংলা কী ধরনের ভিডিও ডাউনলোড করতে চাইছেন, ডাউনলোড নাটক, টেলিফিল্ম, ডাউনলোড বাংলা মুভিজ, ডাউনলোড বাংলা মিউজিক ভিডিও। তো আমি একটা মিউজিক ভিডিও বা নাটক ডাউনলোড করে দেখাচ্ছি। ক্লিক করার পরে এই যে অনেক, এখানে অনেকগুলো নাটক দেওয়া আছে। তো আমি একটা ডাউনলোড করছি, কেন সে ইটালি ফিল্ম, এটা ডাউনলোড করছি। এখানে ক্লিক করার পরে কেন মেয়ে আসে, এখানে আপনি ছবি দেখতে পারেন কী কী আছে, কী ধরনের নাটক, কীরকম দৃশ্য আছে, এখানে ছবি এখানে দেওয়া আছে। এরপরে আমি এখানে অনেকগুলো লিঙ্ক আছে, আপনি যে কোনো লিঙ্ক থেকে ডাউনলোড করতে পারেন, যে কোনো একটা লিঙ্কে ক্লিক করে আপনি ডাউনলোড করতে পারেন। তো আমি এখানে ক্লিক করে ডাউনলোড করছি। ক্লিক করার পরে এরকম একটা পেজ আসবে, আপনি এখানে ক্লিক করার প্রয়োজন নেই। নিজে আসার পরে এখানে দেওয়া আছে প্রিমিয়াম ডাউনলোড এবং ফ্রি ডাউনলোড, আপনি দুবার ডাউনলোড করতে পারেন টাকার মধ্যে, একবার ফ্রিতে। আমি ফ্রিতে ডাউনলোড করে দেখাচ্ছি, জাস্ট ফ্রিতে ফ্রি ডাউনলোডে ক্লিক করবেন। ধরনের এড আসে,
তো এগুলো আপনারা দেখবেন না, জাস্ট কেটে দিবেন, কেটে দিয়ে নতুন করে ডাউনলোড দিবেন। ওরা প্রত্যেকটা অ্যাড আপনারা অ্যাড বুঝে ডাউনলোড দিবেন। এখানে আসার পরে আপনি জাস্ট এখানে একটা কোড আছে, এন্টার কোড দিল, কোডটা বসাবেন। বসানোর পরে ক্রিয়েট এ ডাউনলোড লিঙ্ক উপরে দেওয়া আছে, ওয়েট 20 সেকেন্ড আপনি অপেক্ষা করবেন। আমি অ্যাডগুলো করে দিচ্ছি, পরে ডাউনলোড লিঙ্কে ক্লিক করবেন। ডাউনলোড নাও এরকম আসলে আপনি জাস্ট এটা কেটে দেবেন ডাউনলোড নাওতে আবার, এবং আপনি লিঙ্কটা পেয়ে গেছেন। আপনার কম্পিউটার যদি আইডিএম ইনস্টল করা থাকে তাহলে সরাসরি আইডিএম এ নিয়ে নেবে, দেন স্টার্ট ডাউনলোড দিলে আপনার নাটকটি ডাউনলোড হয়ে যাবে। তো এভাবেই আপনি দরিদ্র.com থেকে খুব সহজেই ডাউনলোড করতে পারেন। অনেকেই জানে না যে কীভাবে দরিদ্র.com থেকে ডাউনলোড করতে হয়। এছাড়াও আপনি এখানে দরিদ্র.com এ শুধু নাটক না, অনেক ধরনের সফটওয়্যার, ইবুক টিবুক সব ডাউনলোড করতে পারবেন। এছাড়াও আরেকটি আরেক কিছু ভিডিও নিয়ে আমি সামনে আসছি। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনি আমার ভিডিওর চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং আমার ভিডিওতে লাইক শেয়ার করেন। আপনারা যদি লাইক শেয়ার করেন তাহলে আমি উৎসাহিত হব এবং পরবর্তীতে আরও ভিডিও নিয়ে আপনাদের সাথে থাকব, এবং সামনে আমি দেখাবো কীভাবে আপনি ইংলিশ মুভি বা ইংলিশ যে কোনো ধরনের সফটওয়্যার, ইংলিশ মুভি, অন্যান্য যাবতীয় অ্যাপস, কম্পিউটার জন্য যাবতীয় যা কিছু আছে ডাউনলোড করতে পারেন। এই জন্য আইটি ভালো, আপনি সফটওয়্যার অনেক দেখবেন যে ক্যাক ফাইল পাওয়া যায় না সব জায়গায়, এর জন্য একটা সাইট আছে, তো ওটা সম্বন্ধে আমি একটা ডাউনলোডের ইয়ে তৈরি করবো কীভাবে ডাউনলোড করতে হবে। এখান থেকে সাবস্ক্রাইব দিয়ে তো সবসময় আমার সাথে থাকেন, ইনশাল্লাহ আমি আরও ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির থাকবো। তা আজ পর্যন্ত, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।